নিজামপুর আলী মাদ্রাসার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মুসামাত মৌসুমি খাতুন, প্রভাষক জীববিজ্ঞান। আজকে বিষয় যে আজকে জীববিজ্ঞান প্রথম বর্ষের একাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম বর্ষের শৈবালের জনন নিয়ে আলোচনা করব। শৈবালের জননের মধ্যে আজকের বিষয় হচ্ছে অজন জনন। পূর্বে আলোচনা করেছি যে শৈবালে তিন ধরনের জনন দেখা যায়, এর মধ্যে অঙ্গজ জনন, অজন জনন, যৌন জনন। তবে আজকের পাঠ হচ্ছে কি অজন জনন। অজন জনন বিভিন্ন ধরনের, অজন জনন হচ্ছে বিভিন্ন ধরনের স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে যে জনন প্রক্রিয়া সাধিত হয় তাকে বলবো আমরা অজন জনন। তাহলে কি বলছি আমরা, যে অজন জনন বিভিন্ন ধরনের স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে যে জনন প্রক্রিয়া সাধিত হয় তাকে অজন জনন বলে। স্পোর হচ্ছে অজন জননের একক। তাহলে স্পোরটা হচ্ছে কি, যে অজন জননের একক। অজন জননের একক যে বিশেষ ধরনের গঠনে বা থলিতে স্পোর উৎপন্ন হয় তাকে স্পোরাঞ্জিয়াম বলে। তাহলে কি, যে বিশেষ ধরনের গঠনে বা থলিতে স্পোর উৎপন্ন হয় তাকে বলা হয় স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়ামের মধ্যে স্পোর উৎপাদনের প্রক্রিয়াকে স্পোরুলেশন বলে। তাহলে স্পোরাঞ্জিয়ামের মধ্যে স্পোর উৎপাদনের প্রক্রিয়াকে বলবো আমরা স্পোরুলেশন। স্পোর সাধারণত হ্যাপ্লয়েড, তবে ডিপ্লয়েড ও হতে পারে। তাহলে স্পোরটা হচ্ছে কি, সাধারণত হ্যাপ্লয়েড, এন সিঙ্গেল এন, তবে ডিপ্লয়েড ও হতে পারে, টয়সেন ও হতে পারে। স্পোর অঙ্কুরিত হয়ে শৈবালের হ্যাপ্লয়েড থ্যালাস গঠন করে বংশবৃদ্ধি ঘটায়। তাহলে স্পোর বা রেণু যেটা, সেটা হচ্ছে স্পোর অঙ্কুরিত হয়ে শৈবালের হ্যাপ্লয়েড থ্যালাস গঠন করে বংশবৃদ্ধি ঘটায়। একটি মাত্র থ্যালাস গঠন করে বংশবৃদ্ধি ঘটায়। স্পোর ফ্লাজেলা যুক্ত সচল হলে তাকে জুস্পোর বলে। মানে স্পোরটা যদি সচল এবং ফ্লাজেলা যুক্ত হয় তাহলে তাকে বলবো আমরা জুস্পোর, যেমন হচ্ছে ইউলোথ্রিক্স। তাহলে স্পোর ফ্লাজেলা যুক্ত ও সচল হলে তাকে জুস্পোর বলে, যেমন ইউলোথ্রিক্স। বহু সংখ্যক ফ্লাজেলা বিশিষ্ট একটি মাত্র জুস্পোর উৎপন্ন হলে তাকে সিনজুস্পোর বলে। তাহলে বহু সংখ্যক ফ্লাজেলা বিশিষ্ট একটি মাত্র জুস্পোর উৎপন্ন হলে তাকে সিনজুস্পোর বলে। ফ্লাজেলাবিহীন নিশ্চল স্পোরকে অ্যাফলন স্পোর বলে। ফ্লাজেলাবিহীন নিশ্চল স্পোরকে বলে অ্যাফলন স্পোর, যেমন হচ্ছে মিগজোস্পোর। মাইক্রোস্পোরা, যেমন হচ্ছে কি মাইক্রোস্পোরা। তাহলে একটি মাত্র কি বলছি আমরা, যে বহুসংখ্যক ফ্লাজেলা বিশিষ্ট একটি মাত্র জুস্পোর উৎপন্ন হলে তাকে সিনজোস্পোর বলে, আর ফ্লাজেলাবিহীন নিশ্চল স্পোরকে বলবো আমরা অ্যাপ্লানো স্পোর, যেমন মাইক্রোস্পোরা। প্রতিকূল পরিবেশে অ্যাপ্লানো স্পোর পুরু প্রাচীর বেষ্টিত হলে তাকে হিপনোস্পোর বলে। তাহলে প্রতিকূল পরিবেশে অ্যাপ্লানো স্পোর যদি পুরু প্রাচীর বেষ্টিত হয় তাহলে তাকে বলবো আমরা হিপনোস্পোর, যেমন ক্লামাইডোমোনাস, যেমন হচ্ছে ক্লামাইডোমোনাস। মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন অচল স্পোরকে অটোস্পোর বলে। মানে মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন অচল স্পোরকে অটোস্পোর বলে, যেমন হচ্ছে ক্লোরেলা। কতগুলো শৈবাল কোষের পুরো প্রোটোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে এবং পুরো প্রাচীর বেষ্টিত হয় তাকে অ্যাকাইনিটি বলে। তাহলে কতগুলো শৈবাল কোষের পুরো প্রোটোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে এবং পুরো প্রাচীর বেষ্টিত হয় তাকে অ্যাকাইনিটি বলে। অনুকূল পরিবেশে অ্যাকাইনিটি অঙ্কুরিত হয়ে নতুন শৈবালে পরিণত হয়। অনুকূল পরিবেশে অ্যাকাইনিটি অঙ্কুরিত হয়ে নতুন শৈবালে পরিণত হয়, যেমন পিথোফোরা, ক্লাডোফোরা ইত্যাদি। আমরা দেখি, একটা চিত্র দেখি,
সেটা হচ্ছে যে বিভিন্ন বিভিন্ন সবালে বিভিন্ন প্রকার স্পোর জুস্পোর সিনজোস্পোর অ্যাপ্রন স্পোর এবং অটোস্পোর এখানে দেখছি আমরা উপরে যে অংশটা দেখা যায় সেটা হচ্ছে ফ্লাজেলা পুরো এই অংশটির নাম হচ্ছে জুস্পোর এই অংশটির নাম হচ্ছে সিনজোস্পোর নিচের যে অংশটি দেখা যায় সেটা হচ্ছে স্পোরানজিয়াম এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্লাজেলা নেই যে অংশটি ফ্লাজেলা নেই সেটা হচ্ছে অ্যাপ্লানো স্পোর আর পুরো থলির মতো এই অংশটি দেখা না যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লানো স্পোরানজিয়াম আর এই অংশটির নাম হচ্ছে অটো স্পোর তাহলে আমরা চিত্রের মাধ্যমে দেখলাম আজকের ক্লাস এখানেই সমাপ্ত আগামী ক্লাসে নতুন কিছু নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম।